আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 22 ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে মত দিয়েছে পরামর্শ কমিটির। তো আসলে এ বিষয়ে আরও বিস্তারিত তো তোমরা জানতে পারবে, বিস্তারিত জানার জন্য তোমরা পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকো। দেশে করোনার প্রাদুর্ভাব কমে আসার পরিপ্রেক্ষিতে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত জানিয়েছেন কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে বুধবার 16 ফেব্রুয়ারি রাত 10টায় কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠক শেষে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, 22 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে আমরা মতামত দিয়েছি। দেশে করোনা সংক্রমণ কমেছে, এখন কবে থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে তা জানাবেন শিক্ষামন্ত্রী। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, বৃহস্পতিবার 17 ফেব্রুয়ারি সকাল 11টায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিংটি হবে। জানা যায়, করোনা সংক্রমণ রোধে গত 13 জানুয়ারি থেকে 11 দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর 21 জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ নতুন করে 5 দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরও 2 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার, যা শেষ হচ্ছে আগামী 21 ফেব্রুয়ারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখানে 22 ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে মত দিয়েছে পরামর্শ কমিটি। এখন আগামীকাল শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি 17 ফেব্রুয়ারি তিনি সাংবাদিক সম্মেলনে আসবেন এবং সেখানে বৈঠক করে তিনি জানাবেন কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে।